কুরবানির পশুর হাটের খবর জানাতে এবারে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, হাটে পশু বেচাকেনা কখন থেকে শুরু হবে? ময়মনসিংহে কিন্তু বিশেষ করে বগরশল এলাকায় কিন্তু পশুর হাটগুলো বিকেলে জমে উঠে থাকে। আমি এই মুহূর্তে একটি হাটে আছি, আমি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু একটি গরু এখন পর্যন্ত আসেনি। কারণ এখানকার যারা ইজারাদার রয়েছেন বা স্থানীয় মানুষজন রয়েছেন, তারা বলেছেন যে আসলে এই যে বাজারটি, এটি একটি ঐতিহ্যবাহী বাজার এবং এই বাজারে প্রতি বছরই ব্যাপক জমজমাট গরুর হাট বসে থাকে। কিন্তু এই হাটটা আসলে দুপুরের পর থেকে, অর্থাৎ দুপুর 2টার পর থেকে কিন্তু এখানে হাট জমজমাট হয়ে থাকে। আর এছাড়াও আজকে প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু আজকে হাটে গরুর একটু দেরি করে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একটি দুটি করে গরু ইতিমধ্যে হাটে চলে আসছে। আর তোসি, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহে প্রায় ছোট বড় মিলিয়ে 1000-এরও বেশি হাট রয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলেছেন যে আসলে এই যে হাটে তারা কিন্তু মেডিকেল টিম তারা সরবরাহ করেছেন। প্রতিটি হাটে তারা তাদের 40টিরও বেশি মেডিকেল টিম তারা পাঠিয়েছেন, যেখানে গরুর স্বাস্থ্য নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে কোরবানির হাটকে কেন্দ্র করে আমরা দেখেছি, গতকালকে আমি একটি বাজারে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে প্রচুর ক্রেতা সমাগম রয়েছে এবং বিশেষ করে আমরা দেখেছিলাম যে ছোট গরুর চাহিদা যেটি, এটি কিন্তু বেশি। কারণ মানুষ বলছে যে তাদের সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আয় কমেছে, এজন্য বড় গরুর চেয়ে ছোট গরুর যে চাহিদা সেটি কিন্তু বেশি তারা বলছেন। এবং আমরাও ঘুরে ঘুরে দেখেছি যে ছোট গরুগুলো কিন্তু ক্রেতারা বেশি দাম করছেন। এছাড়া যেগুলো বড় গরু রয়েছে সেগুলো কিন্তু অনেক দাম হচ্ছে, অনেক ক্রেতারাও আসছে, তবে সেই তুলনায় সেটি অনেক কম। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে প্রতিটি কোরবানির হাটেই কিন্তু তারা পুলিশের নজরদারি রেখেছেন, ক্রেতা বিক্রেতা উভয়ে যাতে নিরাপদে কোরবানির পশুর ক্রয় করতে পারেন এবং নিরাপদে তারা বাড়ি নিয়ে যেতে পারেন, সেজন্য কিন্তু তারা কাজ করছেন এবং তাদের গোয়েন্দা নজরদারিও রয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহে হাটের পরিস্থিতি। ময়মনসিংহ থেকে কুরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। কুরবানির পশুর হাটের খবর জানাতে এবারে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, হাটে পশু বেচাকেনা কখন থেকে শুরু হবে? ময়মনসিংহে কিন্তু বিশেষ করে বগরশল এলাকায় কিন্তু পশুর হাটগুলো বিকেলে জমে উঠে থাকে। আমি এই মুহূর্তে একটি হাটে আছি, আমি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু একটি গরু এখন পর্যন্ত আসেনি। কারণ এখানকার যারা ইজারাদার রয়েছেন বা স্থানীয় মানুষজন রয়েছেন, তারা বলেছেন যে আসলে এই যে বাজারটি, এটি একটি ঐতিহ্যবাহী বাজার এবং এই বাজারে প্রতি বছরই ব্যাপক জমজমাট গরুর হাট বসে থাকে। কিন্তু এই হাটটা আসলে দুপুরের পর থেকে, অর্থাৎ দুপুর 2টার পর থেকে কিন্তু এখানে হাট জমজমাট হয়ে থাকে। আর এছাড়াও আজকে প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু আজকে হাটে গরুর একটু দেরি করে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একটি দুটি করে গরু ইতিমধ্যে হাটে চলে আসছে। আর তোসি, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহে প্রায় ছোট বড় মিলিয়ে 1000-এরও বেশি হাট রয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলেছেন যে আসলে এই যে হাটে তারা কিন্তু মেডিকেল টিম তারা সরবরাহ করেছেন, প্রতিটি হাটে তারা তাদের 40টিরও বেশি মেডিকেল টিম তারা পাঠিয়েছেন, যেখানে গরুর স্বাস্থ্য নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে কোরবানির হাটকে কেন্দ্র করে আমরা দেখেছি, গতকালকে আমি একটি বাজারে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে প্রচুর ক্রেতা সমাগম রয়েছে এবং বিশেষ করে আমরা দেখেছিলাম যে ছোট গরুর চাহিদা যেটি, এটি কিন্তু বেশি। কারণ মানুষ বলছে যে তাদের সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আয় কমেছে, এজন্য বড় গরুর চেয়ে ছোট গরুর যে চাহিদা সেটি কিন্তু বেশি তারা বলছেন। এবং আমরাও ঘুরে ঘুরে দেখেছি যে ছোট গরুগুলো কিন্তু ক্রেতারা বেশি দাম করছেন। এছাড়া যেগুলো বড় গরু রয়েছে সেগুলো কিন্তু অনেক দাম হচ্ছে, অনেক ক্রেতারাও আসছে, তবে সেটি অনেক কম। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে প্রতিটি কোরবানির হাটেই কিন্তু তারা পুলিশের নজরদারি রেখেছেন, ক্রেতা বিক্রেতা উভয়ে যাতে নিরাপদে কোরবানির পশুর ক্রয় করতে পারেন এবং নিরাপদে তারা বাড়ি নিয়ে যেতে পারেন, সেজন্য কিন্তু তারা কাজ করছেন এবং তাদের গোয়েন্দা নজরদারিও রয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহে হাটের পরিস্থিতি। ময়মনসিংহ থেকে কুরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।